আসসালামু আলাইকুম। শিরিনের ব্লগ থেকে সবসময়ের মতো আমি শিরিন আবারও চলে এলাম। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমিও আপনাদের দয়ে ভালো আছি। যেহেতু আমি সবসময় ঝটপট করে রান্না করি, তো আজকেও সেই ঝটপট করে একটা নুডলস কিভাবে আমি তাড়াতাড়ি করে রান্না করি সেটা আপনাদেরকে দেখাবো। আমি নিয়েছি নুডলস, আছে আমার সাথে কয়েক রকম ভেজিটেবল, ক্যারোট, ব্রোকলি, কাউলিফ্লাওয়ার অ্যান্ড মটরশুঁটি, আর এখানে আছে পেঁয়াজ কুচি, পেঁয়াজের কুলি, কাঁচামরিচ, আর আছে বিফ মিটবল। আমি এটাকে একটু মেখে একটু ভেজে নিয়েছি, চুলায় দিয়েছি গরম পানি। চলুন আমি নুডলসটা এবার ঝটপট করে রান্না করে ফেলি। পানিটা গরম হয়ে গিয়েছে, এবার আমি একটু নুডলসটাকে ঢেলে দিচ্ছি। জাস্ট 3 মিনিটের মতো নুডলসটাকে আমি একটু বয়ল করে নিব। নুডলস রান্না করা একদমই সহজ, একদমই সহজ। যে কিছুই জানে না সেও নুডলসটা রান্না করতে পারে, একদম সহজ। 5 থেকে 6 মিনিটের ভিতরে আপনি এটা রান্না হয়ে যাবে। আমি যেহেতু সময় খুব কম পাই রান্নার ভিডিওগুলি আপলোড করা, কাজে এত বিজি থাকি যে আসলে সবসময় করা হয় না, তাই ভাবলাম সবগুলো ভেজিটেবলকে যেহেতু সুন্দর করে কুটে নিয়েছি তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে নুডলস রান্না করি। অপেক্ষা করব 3 মিনিট এটা বয়ল হওয়ার জন্য। 3 মিনিট হয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিব, বেশি সিদ্ধ করব না এটাকে। আমি এটাকে এবার আমি ঢেলে নিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, এবার আমি একটু তেল ঢেলে দিচ্ছি এটার ভেতরে। এবার আমি একটু পেঁয়াজটা ঢেলে দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেল, অল্প ভাজবো, বেশি ওরকম বেশি ভাজবো না। এবার আমি একটু ক্যারেটটাকে ঢেলে দিচ্ছি। এগুলো আমি একটু আগে একটু স্টিম করে নিয়েছিলাম, তো তারপর আমি একটু ব্রোকলি আর মটরশুঁটি, ফুলকপি, এগুলি সবগুলো একত্রে ঢেলে দিব। এগুলোকে আমি একটু ভালো মতো একটু ভেজে নিব। এখন এই যে নুডলসের প্যাকেটের ভেতরে যে ইয়েটা ছিল, সলটা ছিল, ওটা আমি একটু এখানে ঢেলে দিচ্ছি। এবার একটার সাথে একটু ভালো মতো একটু মিক্স করে নিব। এটা অলমোস্ট ইয়ে হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলি আর কাঁচামরিচগুলো। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, ভালো মতো পুরোটা মিক্সিংও হয়ে গেল। এবার আমি ঢেলে দিব নুডলস কলি। ঢেলে দিচ্ছি নুডলসটা,
এবার আমি একটু ভালোমতো করে মিক্সিং করব। সো এবার আমি একটু ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি, এবার ভালোমতো ডিমটাকে মেরে নিব। আমি একটুখানি এখানে একটু সয় সস আছে, আমি এই সয় সসটা একটুখানি ঢেলে দিব এটার মধ্যে, বেশি না অল্প একটুখানি দিব। আর এখন আমি একটু ঢেলে দিব, আমি মিটবল করে রেখেছিলাম বিফ দিয়ে, মিটবল ছিল ঘরে, এটা মিক্সিং করা ছিল, একটু ভেজে নিয়েছি। তো এখন আমি এই মিটবলটা একটু দিয়ে দিচ্ছি এখানে, তারপরে আমি একটু দিয়ে দিব মরিচ ভেজে, ওটাকে আমি একটু গুঁড়া করে রাখছি, ইয়ে করি যখন হয় তখন আমি দিই। সো যখন আমার লাগে আমি একটু ঝালের জন্য এটাকে একটু দিয়ে দিই। সো এটা দিলাম, এবার সব কিছুকে আমি একবার একটু নাড়বো। হয়ে গেল একদম ঝটফট করে বানানো সেই মিটবল দিয়ে নুডলস। তো আমি সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি কেমন হলো। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার ঝটপট করে রান্না নুডলস দিয়ে মিটবল দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার যদি নতুন ভিডিও পেতে চান তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, শিরিনের ব্লগের সাথে থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। হয়ে গেল ঝটপটে নুডলস রান্না, এটা আমি সার্ভিং বলে এখন ঢেলে নিয়েছি। সবাই ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।